না তো ঢেউ, তবু হৃদয় নদে জাগে না তো ঢেউ, যে ঢেউ মুছে দেবে অবিলতা, ভুলে ভুলে ভরে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বিগত ক্লাসের ন্যায় আজ গণনকারী কোরআন বিষয়ে ক্লাস করার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস নিয়েছি ক্লাস নাইন এবং টেন। ক্লাস নাইন এবং টেন যৌথ বই, যার কারণে ক্লাস নাইন টেন একই সাথে আমরা ক্লাস নিতেছি। আজকে তোমাদের সামনে আমরা যে বিষয় ক্লাস নেব এটা হচ্ছে কোরআনকারী, কোরআন মজিদ। তো কোরআনকারী ক্লাস নেওয়ার আগ মুহূর্তে যেই কোরআনকারী আমরা, সেই কোরআন সম্পর্কে আমরা অল্প কিছু কথা বলে তারপরে ধারাবাহিকভাবে আমরা সূরাতুল বাকারা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই কোরআন কারিম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি কি বলেন, কোরআন কারিমের পরিচয়, কোরআন কারিম আমাদের কি উপকার আসে, কোরআন কারিম সম্পর্কে কিছু তথ্য। আর আমরা প্রতি ক্লাসে মূল এবারত মানে আয়াতুল কারিমার শাব্দিক অনুবাদ, আনুষাঙ্গিক অনুবাদ, এরপর শায়ান নজুল ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে প্রতি ক্লাসে আমরা কোরআন কারিমে প্রাসঙ্গিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো আমরা কোরআনের পরিচয় নিয়ে। কোরআন কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহে মাহফুজ থেকে বাইতুল আজ্জা পৃথিবীর প্রথম আসমানে নাজিল করেন একসাথে। আর এটা কোন সময় নাজিল হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফুজ থেকে বাইতুল আজ্জাতে নাজিল করেন। তারপরে সেখান থেকে ধারাবাহিকভাবে সুদীর্ঘ 23 বছর যাবৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর যাবৎ প্রয়োজন অনুসারে তিনি নাজিল করেন। হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে নাজিলের একটি ধারাবাহিকতা। কোরআন কারিম একসাথে নাজিল হয় কোথায় থেকে? লোহে মাহফুজ থেকে। আর লোহে মাহফুজ থেকে কোথায় একসাথে নাজিল হয়? পৃথিবীর প্রথম আসমানে বাইতুল মুজ্জাতে। আর বাইতুল মুজ্জা থেকে কীভাবে নাজিল হয়? ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সময় মোতাবেক, যে প্রয়োজন মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। এমনভাবে সুদীর্ঘ 23 বছর লেগে যায় এই কোরআন কারিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার। তো কোরআন কারিমের অবকাঠামো কথা আমরা কিছু পরিচয় জেনে নিই, যেহেতু প্রথম ক্লাস। কোরআন কারিমে আমরা জানি 114টি সূরা রয়েছে এবং তার মধ্যে 92টি হচ্ছে মাক্কি সূরা এবং 22টি হচ্ছে মাদানী সূরা, এবং 540টি হচ্ছে রুকু, আর 6236টি হচ্ছে কোরআন কারিমের আয়াতুল কারিমা। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একটি কোরআন কারিমের অবকাঠামো। কিন্তু মাক্কি সূরা এবং মাদানী সূরা, মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত, হাশর নাশর, পরকাল কেন্দ্রিক বেশিরভাগ আয়াত নাজিল হয়েছে কোন সূরায়? মাক্কি সূরায়। আর মাদানী সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিধিবিধান, সুদ, ঘুষ, হারাম হালাল, রাষ্ট্র পরিচালনা, আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক, এমন ধরনের সকল বিধান নাজিল হয়েছে কোন সূরায়? মাদানী সূরার দিকে। মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে এইগুলি। আর আমরা এই যে সংক্ষিপ্ত আকারে আমরা কোরআন কারিমের একটি অবকাঠামো মতো পরিচয় জেনে নিলাম, এই কোরআন কারিমের বৈশিষ্ট্য কী? কোরআন কারিমের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সূরাতুল বাকারায়, আজকে তোমাদেরকে যে সূরা
আমরা ক্লাস নিতেছি এই সূরার মধ্যে 23 নম্বর সূরার মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আমি আমার বান্দার প্রতি যাবতীয় করেছি তার প্রতি যদি তোমরা সন্দেহিত হও সন্দেহ হও তাহলে তোমরা কি করো তার মতো না একটি সুস্থ একটি সূরা তোমরা নাজিল করে দেখাও কিন্তু নাজিল করে দেখাও তোমরা এবং তোমরা যদি সত্যবাদী হও তোমরা এবং তোমাদের যত সহচর আছে যত বন্ধু বান্ধব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে সমস্ত মানুষকে ডাক দিয়ে সমস্ত পণ্ডিতদেরকে ডাক দিয়ে তোমরা অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো একটি সূরা তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন কিন্তু মক্কার কাফেররা সেটা পায় নাই বরং তারা এই কথা বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামুল বাশার এটা মানব পরিচিত কোনো গ্রন্থ নয় তা আজকে আমি সেই কিতাবুল কারীম থেকে সেই কোরআন থেকে আজকে তোমাদের সামনে ক্লাস নিচ্ছি আমরা কোন কোরআন থেকে ক্লাস নিচ্ছি যেটা মানব রচিত কোনো গ্রন্থ নয় সেই কোরআন কারীম থেকে সেটাকে অত্যন্ত কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কামারের মধ্যে বলেন ওয়া লাকাদ ইয়াসসারনা আল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকি আমি যেটি তোমাদের জন্য উপদেশ স্বরূপ সৃষ্টি করেছি আজও কি কেউ উপদেশ নেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ স্বরূপ এই কোরআন কারীম সৃষ্টি করেছেন কোরআন কারীম আমাদের মধ্যে নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে আজও কি কেউ যেটা উপদেশ গ্রহণ করবে তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা রেখে যেটা আল্লাহ আমি এবং আমরা আপনার কোরআন কারীম থেকে উপদেশ গ্রহণ করার ইচ্ছা পোষণ নিয়েই আপনার কালাম শুরু করছি তা আসলে আমরা মূল ক্লাসের দিকে চলি প্রথমে আমরা আউযুবিল্লাহ পড়ে নিই এবং বিসমিল্লাহ পড়ে নিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ আমরা আশ্রয় প্রার্থনা করছি أعوذ আমরা আশ্রয় প্রার্থনা করছি কার থেকে আশ্রয় প্রার্থনা করছি من الشيطان শয়তান থেকে কার কাছে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিতাড়িত শয়তান শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি এটি আমরা এভাবেও বলতে পারি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি বা আল্লাহ সুবহানাহু বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি বা শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম এটা হরফে মুফাত্তাত এর অর্থ আল্লাহ এবং তার রাসূলের 12 জনে আলিফ লাম মিম এটা হরফে মুফাত্তাত বা বিচ্ছিন্ন বর্ণমালা এর অর্থ আল্লাহ এবং তার রাসূলের 12 জনে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আর এটা কাদের জন্য নাযিল করা হয়েছে যালিকাল কিতাব এটা এমন এক কিতাব লা রাইবা ফীহি যাতে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য তা আমরা প্রশ্নবিদ্ধভাবে কোরআন কারীমকে বুঝে নেই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আমরা যদি আলিফ লামকে প্রশ্ন করি আলিফ লাম মি আলিফ লাম এটি কি বিচ্ছিন্ন বর্ণমালা তখন আলিফ লামের উত্তর যে প্রতি উত্তরে আমাদের আমরা যে বুঝতে পাই যালিকাল কিতাব না এটি বিচ্ছিন্ন বর্ণমালা নয় কি যালিকাল কিতাব লা রাইবা ফীহি এটি একটি কিতাব আমরা যদি যালিকাল কিতাব লা রাইবা ফীহি এটাকে প্রশ্ন করি যালিকাল কিতাব এটা কোন কিতাব ফি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম এই কিতাবের প্রশ্ন উত্তরে বলেন হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য আর আমরা যদি মুত্তাকিনকে প্রশ্ন করি মুত্তাকি কারা মুত্তাকি প্রতি উত্তরে আমাদেরকে উত্তর দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা নাকি গায়বের প্রতি বিশ্বাস করে ওয়া ইয়াকিমুনা সালাত এবং যারা সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং যারা আমি তাদেরকে রিজিক দিয়েছি অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে তার মানে আমরা কি বুঝতেছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই
মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকি কারা? মুত্তাকি গুণাবলী সম্পন্ন কারা? এই মুত্তাকি প্রত্যুত্তরে বলতেছে আল্লাহ, যারা নাকি গায়বের প্রতি বিশ্বাস রাখে, এবং যারা সালাত কায়েম করে, অমিন মারসা করে অমিন ফিকুন, এবং যারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। আমরা যদি আরো প্রশ্ন করি তাহলে আর কি কোন গুণাবলী আছে? তার প্রতি উত্তরে পরের লাইনে পরের এবং যা পূর্ববর্তী আগের কার নবীদের উপর নাজিল করেছি তার উপর তারা কি করে? বিশ্বাস করে। এবং আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। এই মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের কয়টি গুণের কথা বর্ণনা করছেন? ছয়টি গুণের কথা বর্ণনা করছেন। এক নম্বর হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। অদৃশ্য কি? ওয়া ইয়াকিমুনা সালাত, এবং যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। এই আয়াতুল কারিমের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি গুণের কথা বর্ণনা করছেন? তিনটি গুণের কথা বর্ণনা করছেন। এরপর দেখো চার নম্বর আয়াত, চার নম্বর আয়াতে মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে কয়টি গুণ বর্ণনা করছেন? চারটি গুণ। একটি হচ্ছে বিমা উনজিলা ইলাইকা, যা আপন উপর নাজিল করা হয়েছে। আপন উপর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর যা নাজিল করা হয়েছে তথা আল কোরআন। ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলি, এবং আগের কার নবী হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, যত নবী আছে সকল নবীদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তার প্রতি তারা বিশ্বাস রাখে। তার মানে আয়াতুল কারিমের মধ্যে দুইটা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। তিন নম্বর আয়াতে আমরা কয়টা গুণ পাইলাম? তিনটা। এবং চার নম্বর আয়াতের মধ্যে আমরা কয়টা গুণ পাইলাম? চারটা। এই গুণওয়ালা সম্পূর্ণ লোকদের কি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? পরের আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এ ধরনের লোকেরাই তাদের রবের পক্ষ থেকে সর্বপ্রতির উপর প্রতিষ্ঠিত। উলাইকা, এরাই আলা হুদাম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম, তারাই হেদায়েত প্রাপ্ত। এই আয়াতুল কারিমায় আমরা কি বুঝতে পারি? কারা মুত্তাকি, কারা সফল কাম, এবং কারাই হেদায়েত প্রাপ্ত? যে এর পরবর্তী আয়াতুল কারিমার মধ্যে ছয়টি গুণ বর্ণনা করছেন, যাদের মধ্যে এই গুণাবলী আছে তারাই কি সফল কাম? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, যেসব লোক এই কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে তোমাদের। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার, ইন্নাল্লাযীনা আর যারা কাফারু অস্বীকার করে, সাওয়ুন, সমান আলাইহিম, তাদের নিকট, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর বা নাই করুন, তারা কখনো কি করবে না? ঈমান আনয়ন করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গেছে, তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের অন্তরে, তাদের চোখ, তাদের কান, তাদের এই কর্ণ, চক্ষু এবং অন্তরের মধ্যে কি হয়েছে? তালাবদ্ধ হয়ে গিয়েছে, একটি আবরণ পড়ে গিয়েছে, যার কারণে তারা ঈমান আনবে না এবং তারা কঠিন শাস্তি যোগ্য। কিন্তু যেহেতু আমরা কোরআন কারিম, আমাদের বর্তমান সরকার কি করেছে? সৃজনশীল করে দিয়েছে। তাই সৃজনশীল আকারে বুঝতে গেলে আমাদের আজকে এই আয়াতুল কারিমায় আমরা উদ্দীপক তৈরি করে তার প্রশ্ন করবো ইনশাআল্লাহ। তা প্রথমে আমরা করি উদ্দীপক তৈরি করতে গেলে দালিকাল কিতাব ওয়া রাবাফি, আর এর আগে আমরা এই আয়াতুল কারিমার সারণুদল জেনে নিই। সারণুদল হচ্ছে এই আয়াতুল কারিমার যে প্রথম স্লোগান বা প্রথম আয়াতুল কারিমা, তা
অর্থ জানলে আমরা বুঝতে পারি যে কোরআন কারীম কি বলতে চাইছে এবং কোন সময় নাযিল হয়েছে। তাহলে আমরা আয়াতে কারিমার শানে নজর, শানে নজর কি? শানে নজর হচ্ছে যখন নাকি মদিনায় মুসলমানদেরকে মুমিনদেরকে প্রতারণা করার জন্য একদল মুনাফিক একদল কাফের তারা বলতে লাগলো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিজ্ঞা দিয়েছে পরবর্তীতে একটি হেদায়েতের বাণী নাজিল করবেন এটা সেই কিতাব নয়, তারা সন্দেহ পোষণ করতে লাগলো এবং মুমিনদের অন্তরে সন্দেহ ঢুকিয়ে দিতে চাইছিল যাতে হে মুমিনরা হে আল্লাহর নবীর সাহাবা তোমরা যে কিতাবের কথা মানতেছ বা যে কিতাবের কথা অনুসরণ করতেছ এটা সেই কিতাব নয় যে কিতাবের কথা আগেরকার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাদের কথা মিথ্যা প্রমাণ করার লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তালিকাল কিতাব এটাই সেই কিতাব। যেমনভাবে আগেরকার কিতাবের মধ্যে বলা হয়েছিল যে আমি তোমাদের জন্য হেদায়েতের বাণী পৌঁছাবো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তালিকাল কিতাব এটাই সেই কিতাব, লা রাইবা ফিহি যাতে কোনো সন্দেহ নাই তাতে কোনো সন্দেহ নাই এটাই সেই কিতাব। এই তাদের প্রতি উত্তরেই এই আয়াতুল কারিমা নাজিল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কারিমার মধ্যে মুমিনদের মুত্তাকিদ কারা তাদের গুণাবলী বর্ণনা করছেন। তা আমাদের উদ্দীপক তৈরি করতে গেলে প্রথমে আমরা বলতে পারি দুই বন্ধু মনে করো কথা বলতেছে, এক বন্ধু আরেক বন্ধুকে খুবই নামাজ রোজা হজ জাকাত আখরাত রিসালাত এমনভাবে অনেক কিছু বুঝাইতেছে কিন্তু সে বুঝতেছে না, তার বুঝে আসে না। প্রতিমধ্যে অন্য এক বন্ধু এসে বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম আনজালতাহুম আমলাম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সে এই আয়াত কারিমা বলে কি বুঝাতে চেয়েছেন? সে এটা বুঝাতে চেয়েছেন তাকে যতই বোঝাও, যেমন ভাই আগে তারা বলেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তুমি তাদেরকে ভয় প্রদর্শন করাও আর নাই করাও, তুমি তাকে হেদায়েতের বাণী পৌঁছাও আর নাই পৌঁছাও, সে কিন্তু ইমান আনবে না, সে বিশ্বাস করবে না। এমনভাবে সে বোঝাতে চেয়েছে তাকে তুমি যত কিছুই বোঝাও সে কি করবে না, ইমান আনয়ন করবে না। এই কারণে যে আল্লাহ সুবহানাহু তাকে কি করেছেন মোহর মেরে দিয়েছেন, চক্ষু কান এবং অন্তরে মোহর মেরে দিয়েছেন। দিয়ে আমরা যে আজকে সূরাতুল বাকারার প্রথম রুকু পড়েছি তার মধ্যে আমরা সূরাতুল এই সূরাতুল বাকারা একটি মাদানী সূরা, আমরা কোন সূরা তেলাওয়াত করেছি আজকে মাদানী সূরা। এই আয়াতুল কারিমার সংখ্যা কয়টা? সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হচ্ছে 286 আয়াত, তার রুকু সংখ্যা হচ্ছে 40টি। এই ছিল আজকে আমাদের ক্লাসের সর্বশেষ তত্ত্ব, আগামী ক্লাস আমরা সুন্দরভাবে করতে পারি, পরবর্তী ক্লাস যাতে আমরা সুন্দরভাবে করতে পারি আশা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।